নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে বাটারফ্লাই চিকেন। তাহলে চলুন এখন রেসিপিটা শুরু করি। বাটারফ্লাই চিকেন বানানোর জন্য লাগবে হচ্ছে বোনলেস চিকেন, আলু, টক দই, চিকেন মশলা, রেড চিলি পাউডার, কর্নফ্লাওয়ার আর আদা রসুন বাটা। তো চলুন আগে চিকেনটাকে এখন ভালো করে কেটে নিই। বন্ধুরা দেখুন, প্রথমে চিকেনটাকে এইরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। লম্বাভাবে চিকেনটাকে কাটা হয়ে গেলে তারপর চিকেনটাকে এইরকম ভাবে পিস করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, চিকেন কাটা হয়ে গেছে আর চিকেনের পিসগুলো ঠিক এইরকম ভাবে কাটতে হবে। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, এরপরে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, তারপরে দিয়ে দেবো হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনের মশলা, এরপরে আমি দেবো হচ্ছে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, তারপরে আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দেব। ডিম দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 2 চামচ টক দই, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো এখানে চিকেনের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে, এরপর আমি এটাকে ভালোভাবে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তাহলে চিকেনটা আমার মাখা হয়ে গেছে, এটা এখন এখানে থাক। এখানে আমি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল। জল দেওয়া হয়ে গেছে, এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ার আর নুনটা ভালোভাবে জলের সাথে মিশে যায়। তারপর আমি এর মধ্যে একে একে সব আলুগুলো এই কর্নফ্লাওয়ার জলের মধ্যে চুবিয়ে দেব। আলুগুলোকে কর্নফ্লাওয়ারের জলে 10 মিনিট মতো চুবিয়ে রাখতে হবে। এখানে আমি একটা আলু টুকরো নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা চিকেনের পিস দিয়ে দিলাম, তারপরে একটা কাঠির সাহায্যে এই চিকেনের টুকরোটাকে আলুটার মধ্যে আটকে দিতে হবে। খুব ধীরে ধীরে চিকেনটাকে আলুটার মধ্যে কাঠির সাহায্যে আটকাবেন যাতে আলুটা না ভেঙে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক এইরকমভাবেই আমি একে একে সব চিকেনের টুকরোগুলোকে আলুর সাহায্যে এইরকমভাবে বাটারফ্লাই বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, চিকেনগুলো সব রেডি হয়ে গেছে। তো এখন চিকেনগুলোকে ঝটপট করে ভেজে ফেলব। এখানে আমি গ্যাসটাকে এখন অন করে নিচ্ছি। তো এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম, তারপর আমি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা এখন গরম হোক, তারপরে আমি এগুলোকে ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি একে একে সব চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপর আমি চিকেনগুলোকে একটা কাঠের সাহায্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে বাটারফ্লাই চিকেন। বন্ধুরা, আপনারাও বাড়িতে বাটারফ্লাই চিকেন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। তাহলে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।